প্রিয় দর্শক, স্টে উইথ জায়েদের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। নড়াইলে ঐতিহ্যবাহী 98তম এসএম সুলতান মেলা উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠান শনিবার 22 অক্টোবর দুপুর 2:30টার দিকে নড়াইলের চিত্রা নদীর শেখ রাসেল সেতু এলাকায় নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরী। এ উপলক্ষে নড়াইলের চিত্রা নদী সহ সর্বত্র সৃষ্টি হয় উৎসবের আমেজ। হাজারো মানুষ উপভোগ করেন এই নৌকা বাইচ প্রতিযোগিতা। নড়াইল ছাড়াও খুলনা, মাগুরা, গোপালগঞ্জ, ফরিদপুর ও রাজবাড়ী সহ আশেপাশের এলাকা থেকে 18টি নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এর মধ্যে নারীদের 3টি এবং পুরুষদের 15টি নৌকা বাইচের দৃশ্য মুগ্ধ করে সকলকে। এসএম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের আয়োজনে নড়াইলের চিত্রা নদীর শেখ রাসেল সেতু থেকে এসএম সুলতান সেতু পর্যন্ত প্রায় 3.5 কিলোমিটার নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুরে নৌকা বাইচ শুরু হলেও সকাল থেকেই নড়াইলের উৎসবের আমেজ সৃষ্টি হয়। চিত্রা নদীর দুই পার্শ্ব গাছপালা, বাসাবাড়ি, ছাদ ছাড়াও যে যার সুবিধা মতো এই নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করেন। এ উপলক্ষে সেতু চত্বর, বাদাঘাট সহ চিত্রা নদীর পাড়ের বিভিন্ন এলাকায় গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়। আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সুষ্ঠু সুন্দর পরিবেশে সম্পন্ন করায় খুশি আয়োজকেরা। সুষ্ঠু ধারার এই গ্রামীণ সংস্কৃতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এমন প্রত্যাশা বিভিন্ন পেশার মানুষের। ধন্যবাদ সকলকে। ভাই, মহিলাদেরটা শুরু হয়েছে, মহিলাদেরটা শুরু হয়েছে। হ্যাঁ, মহিলাদেরটা শুরু হয়েছে। হ্যাঁ, পুরুষেরটা হবে, মহিলাটা এখন, মহিলাটা তো চলছে। তিনটা নৌকা ছাড়ছে। অলরেডি ওই যে নৌকা, আমরা নৌকা ছেড়ে দেবো, 5-5 যাবো আর কি। না, এই মহিলাটা চাবো না, পুরুষটা ছাড়লে যাবো, তাই না ভাই? আচ্ছা, ঠিক আছে ভাই, ঠিক আছে, তাহলে ঠিক আছে। একটা কাজ করি, বাধাঘাটে ঘুরে দেবো, রাখবো। দর্শক সব এই পাশে। আচ্ছা, থাকবে আশোবানি বাড়ি।